গুড ইভিনিং বন্ধুরা, আমি সন্ধ্যাবেলা একটা ছোট্ট ভিডিও, মানে এটা একটা খারাপ কি বলবো, ইনফরমেশনও বলা যেতে পারে, আমি সেই ভিডিও বানাতে চলে আসলাম। তো আমি এক্ষুনি দেখলাম আমাদের সুতপা ও একটা ভিডিও বানিয়েছে, তো আমার যেন কোথায় মনে হলো সুতপা ইমোশনালি ভিডিওটা বানিয়েছে, আর কিন্তু আমার মনে হচ্ছে না এই এই জাজমেন্টটা সুতপার ঠিক হয়েছে, কারণ জাজমেন্টটা একদমই ভুল হয়েছে। আর হচ্ছে আমার ওই ভিডিওটা দেখে মনে হয়েছে এটা কাকুলির অন্দরমহলকে বলা হয়েছে। তো যাই হোক, প্লিজ এরকম করিস না, চারিদিকে চোখ কান খুলে রাখ, ভালো করে সব কিছু দেখে জেনে ভিডিও কর, নিজের ভালো কিছু ভিডিও করে ছাড়, এরকম এই সমস্ত ভিডিও করে কোনো দরকার নেই। ভালো করে দেখ, জান, বুঝ, সবাইকে জাজমেন্টটা ঠিকঠাক হোক, জাজমেন্টটা ঠিকঠাক করে তুমি ভিডিও করো, এটা আমার জানি মনে হয়েছে, তাই আমি তোমাকে বলছি। আমার ঠিক লাগেনি ভিডিওটা, ভালো লাগেনি, পরিষ্কার কথা আমার ভালো লাগেনি। আমি দুজনের ভিডিও দেখেছি, দুজনের ভিডিও দেখে আমার মনে হলো তাই, আর তোর ভিডিওটা তো বললামই, এসব করিস না। তাই এটাই ছিল আমার আজকে একটা ছোট্ট ভিডিও, আর মাধ্যমে আমি বললাম আমার মনের যেটা মনে হয়েছে, আমি যেটা ভেবেছি, আমার ইচ্ছাটা আমি সেটা প্রকাশ করলাম। তো দেখ এবার তোর কী ইচ্ছা, তুই কী করবি। এটা বলতেই আমি সন্ধ্যাবেলা চলে এসেছি, কারণ আমি এখন শুয়েছিলাম, শুয়ে আমার দেখছো লিস্টিং করে আছি, হ্যাঁ আমি একটুখানি খেয়ে দিয়ে এসে শর্ট ভিডিও বানাচ্ছিলাম, তারপর মাঝে মাঝে হঠাৎ করে কখন ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না, তারপরে এখন ভিডিও দেখছিলাম সবার, সরি ভিডিও দেখতে দেখতে তারপরে ওর ভিডিওটা আমার চোখের সামনে আসে, আসতেই আমি দেখলাম না এটা তো ভুল হচ্ছে, ও ঠিকঠাক ভিডিও বানালো না। আমি তাই নিজেও একটা সুন্দর ছোট্ট ভিডিও বানিয়ে ওকে এই বার্তাটা দিতে চাইলাম যে চারিদিকে চোখ কান খুলে রেখে ভিডিও বানাও, ইমোশনাল হয়েও না, ইমোশনাল হয়ে কোনো ভিডিও বানিয়েও না, আর বোঝো আগে চেনো তারপরে সব কিছু করো, বুঝে শুনে, এটাই বলার ছিল। চলো এই ছোট্ট ভিডিওটা আজকে এখানেই রাখছি, কালকে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসছি।